আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম বাংলাদেশি ব্লগার ফৌজিয়া আরেকদিন আমার ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সবার সাথে। আল্লাহর রহমতে আমি ভালো আছি, দোয়া করি আপনারাও সবাই আল্লাহর ভালো থাকেন। আল্লাহ যেরকম সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের দেশের মানুষদেরকে এবং দেশের বাহিরে যারা রয়েছে তাদেরকেও, সবাইকে, পৃথিবীতে যারা রয়েছেন। তো যাই হোক, আজকে বৃষ্টি পড়ছে, তো আমি এখানে দুই দিনের ব্লগ একত্র করে একদিন আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এটা বৃষ্টি হচ্ছিল, তো সেই মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশে কি সুন্দর পরিবেশে বৃষ্টি হচ্ছে এবং খুবই জোরে এবং খুব বৃষ্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রে পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা এবং খুবই আরামদায়ক হয়ে রয়েছে পরিবেশটা, আর খুবই ভালো লাগছে যেহেতু বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির সময় গরুর মাংস ভুনা বা মুরগি মাংস ভুনা এবং খিচুড়ি ভুনা, এগুলো হলে খেতে খুবই মজা লাগে, তাই না? তো ভিউয়ার্স, আজকে ফালাক একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছে, তো চলুন ওকে দিয়ে একটু বলো। হাই, সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আমার আম্মু ব্লগে। লজ্জা পাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। বৃষ্টি টিষ্টি সব শেষ, সব শুকিয়ে শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, পরিবেশটা সবই সুন্দর ছিল। তো আজকে সকালে নাস্তা থেকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সামনে। নাস্তা খাচ্ছি গরম গরম রুটি এবং মুরগির মাংস ঝোল দিয়ে আলু রান্না করেছিলাম, তো খেতে কিন্তু খুবই মজা লাগে, তাই না? আমাকে ডিমের চেয়ে এই ঝোল, মুরগির ঝোল বা মাছের ঝোল হোক না কেন, খেতে খুবই দারুণ লাগে। বা ডিমের ঝোল, মানে শুধু ডিম পোজ বা ডিম ভাজা দিয়ে থেকে আমাকে এই তরকারি বা ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ফালাকও সামনে আছে, ওর সাথে আমি কথা বলছিলাম। তো ঘরের অবস্থা দেখেন, ঘরে না থাকলে কি হয় আর কি। সকালে বের হই, রাত্রে আসি, কাজের মাঝখানে যতটুক ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। অলরেডি কিন্তু কম্পিউটারে কাজ চলতেছে এবং ব্যাগের যত যত সব এলোমেলো হয়ে রয়েছে, সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। পালা গজে বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, আর এটা আমার বেডশিট, নতুন বেডশিট, তো রেড কালার ফ্লাওয়ার ফালাক পছন্দ করেছিল। তো বিছানাটা একটু পরিষ্কার করে নিব, তারপর ঘরটা গুছিয়ে নিব। যে কাপড়গুলো ধুয়ে খালা দিয়ে গিয়েছিল আগের দিন, শুকানো হয়ে গিয়েছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো এক হাতে কিন্তু ক্যামেরা আর এক হাতে আমি কাজ করছি, হয়তো বা একটু নড়াচড়া করে যাচ্ছে হচ্ছে, তো সেটা স্কিপ করবেন, মনে কিছু নেবেন না। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যেহেতু নতুন চ্যানেল, সেক্ষেত্রে আগিয়ে নেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে ফেলতে পারেন বা পুরো ফুল ভিডিওটা দেখতে পারেন। তো আমি সবসময় বিছানা ঝেড়ে সাইডে এভাবে রেখে দিই। এই রুমে খুব একটা রাত্রে ঘুম আসে না, আমরা বিকেলে ঘুম আসি। তো ফালাক বলছে যে হাই, আমাকে একটু দেখাও আম্মু। তো ম্যাডামের তো সারাদিনে দুই তিনবার তো কাপড় চেঞ্জ করতেই হয়, হয় ঘামে ভিজে যাবে না ঝোল ভিজিয়ে ফেলে দিবে, না হয় মুখ ধুতে গিয়ে জামা ভিজিয়ে ফেলবে, এগুলো করতে থাকে। তো যাই হোক, সবচেয়ে বেশি ঘরের মধ্যে কাপড় ওর বের হয়। তো যাই হোক, বাচ্চা মানুষ তো সেটা তো হবেই। তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, সাথে আপনাদের সাথেও আজকে যেহেতু কী করছি বাসায় সারাদিন, কী করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অলরেডি আমার সব ভাঁজ করা শেষ, আমি এখন যেখানকার জিনিস সেখানে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে সৈকতের শার্ট। আমি বেশি বিশেষ করে সামনের সাইডে আমাদের রেগুলার যে পরা কাপড়গুলো রয়েছে সেগুলো রেখেছি, আর পিছনের সাইডে রেখেছি বাহিরে যাওয়ার কাপড়। তো আমার তো বাহিরে গেলে রুমালটা প্রয়োজন হয়ে থাকে, তো আমি এর জন্য রুমালটা ক্যারি করি। তো আমার কাপড় রেখে দিচ্ছি, ফালাক আমাকে হেল্প করছে, আর বিশেষ করে ঘরে পরার কাপড়গুলোই আর কি সামনের দিকে রাখা হয়।
খালাও চলে এসেছে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করছি একটু ঘরটা গুছিয়ে ময়লার নিচে ফেলে দেওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে কি হবে যে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবে। আর ফালাক এখানে হোন্ডা থেকে ওর পা পড়ে গিয়েছিল সেটা দেখাচ্ছে, এবং ওর পাপার কাছে আসছে দেখানোর জন্য, ওর পাপা ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমাদের কাজে বের হতে হবে। তো আমি একটু লেট করে সৈকতকে উঠাই, কারণ দেখা যায় ও এত সকালে উঠে কি করবে। আর এটা হচ্ছে ফার্নিচার, একটা শপে চলে এসেছি, সেখানে শ্যুট করতে আসছি, আমরা ভিডিও তৈরি করতে আসছি। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এখানে শপের যে ডিজাইনগুলো আসলে অনেক অসাধারণ রয়েছে। আপনারা যদি চান, সেক্ষেত্রে আমার যে ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউবে ফালাক এঞ্জেল লিখে সার্চ করলেই চলে আসবে, সেখানে ফার্নিচারের ভিডিও দেয়া আছে, শিকদার ফার্নিচার। তো কালেকশানগুলো অনেক ভালো, দারুণ দারুণ কালেকশান রয়েছে। আর এটা হচ্ছে সেমি বক্স খাট, আপনারা চাইলে কেউ বক্স খাট করতে চাইলেও করে নিতে পারেন। তো যাই হোক, আমার এটা শপিং গাইডের চ্যানেল না, এটা আমার ব্লগ রিলেটেড চ্যানেল। তো ব্লগের উপর তৈরি করে দেওয়ার একটা চ্যানেল, তো আমি সেটাই তৈরি করে দিব। তো যাই হোক, তো ব্লগের কথা বলছিলাম। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানে আমরা যাইনি, এখানে সৈকত এবং আমার মেয়ে এবং আমার জালের মেয়ে সে গিয়েছিল। এটা হচ্ছে আরেক দিনের ব্লগ, আমি বিকালটা সৈকতটা গিয়েছিল সেখানে, তা একটু শ্যুট করেছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে মেবি হয়তো বা সৈকত একটু শ্যুট করতে বলেছিল, বা ওরা একটু সামনে যাবে, তো মোবাইলটা দিয়ে সামনে গেল। আসলে জায়গাটা হয়েছে আপনার মোহাম্মদিয়া হাউজিং, মোহাম্মদপুর বসিলা কেরানীগঞ্জের যে মেন রাস্তাটা রয়েছে, তার পাশেই হচ্ছে মোহাম্মদিয়া হাউজিং। অনেকে যারা মোহাম্মদপুর থাকেন তারা জানেন বা চেনেন। তো সেখানে আমাদের জায়গা রয়েছে, আমার শ্বশুরের জায়গা। তো সেখানে দেখতে গিয়েছিল সেগুলোতে যে কী অবস্থা এখন জায়গার, সেখানে কি বাড়ি টাড়ি করে থাকা যাবে কি না, বা ভাড়া টাড়া দিয়ে দেওয়া যাবে কি না, এরকম অবস্থা আছে কি না, তৈরি হয়েছে কি না। তো যে দেখলো এই পরিবেশটা রয়েছে, এখন দেখা যাক কী ডিসিশন হয়, জানি না কি হবে। পরিবেশটা খুবই সুন্দর লাগছিল, গ্রিন পরিবেশ, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে পানি ছিল, পানিটা কমে গিয়েছে, অনেকেও কিন্তু বাড়ি বানিয়ে রয়েছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে দুটা বাড়ি বানানো হয়েছে। তো নিজের বাড়ি থাকার জায়গা যেমনই হোক না কেন, যে পরিস্থানে মানে যে স্থানেই হোক না কেন, নিজের জায়গা তো নিজের জায়গা, নিজের বাড়ি তো নিজেরই। ভাড়া বাড়ি থাকার থেকে নিজের বাড়িতে যেভাবে ইচ্ছে সেভাবে থাকা যায়। আর সবারই আসলে ইচ্ছা থাকে নিজের একটা বাড়ি হোক, নিজের বাড়িতে থাকবো শান্তিভাবে। তো আমরাও যেখানে ভাড়া রয়েছি, তারপরও সেখানে খুব ভালো রয়েছি, ওনারা খুবই ভালো, আমাদেরকে সেরকম কোনো ট্রিট করে না। অন্যান্য বাড়িওয়ালারা যেরকম এটা করো না ওটা করো না বলে থাকে বা বাধা থাকে, তো ভাবি এবং ভাইয়া আমাদের বাড়িওয়ালা যারা রয়েছেন তারাও অনেক ভালো, আমাদেরকে বেশ ভালো সুযোগও দিয়েছেন, আমরাও সেভাবেই থাকি। তো আজকের এই পর্যন্তই থাক, এখানে আমি বাসায় ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যা সময় হয়ে গিয়েছিল, সন্ধ্যাটা আমাদের কিছু বাসার বাজার দরকার ছিল, সেগুলো করে নিয়ে আসা হয়েছে, একসাথেই চলে এসেছি বাসায়। এবং এখানে এখন ডিপ্লোমার দুধ নিয়ে এসেছি, আমরা কিন্তু রেগুলার দুধ নিয়ে থাকি, তারপরও এক্সট্রা ডিপ্লোমার দুধ আনা হয়েছে। মাঝে সাঝে দেখা যায় খেতে মন চায় কিছু বানিয়ে, বা লাচ্ছা শ্যামাই গুঁড়া দুধ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চা অনেক সময় মেহমান আসলে চা বানায় দিতে হয়, তো এইগুলির ক্ষেত্রে এই দুধটা নিয়ে আসা। এবং সৈকত অনেক সময় দেখা যায় রাত্রে খাবার ক্ষুধা লাগলে খেয়ে খায়।
আমিও খাই সেমাই আম্মুর সাথে, আম্মু যে বানায় অনেক মজা লাগে আমার কাছে, খুবই খুবই। তো আমি মসুরের ডালটা ঢেলে নিচ্ছি, সাথে সাথে সব যেখানকার জিনিস সেখানে রেখে দিব, কারণ পরের দিন আবার বাহিরে যেতে হবে। তো কাজটা ঝুলিয়ে রাখবো না, কাজটা সাথে সাথে শেষ করে ফেলবো। আমি সব সময় এভাবেই করি, কাজগুলো রাত্রে বেশি অংশে সেরে রাখি, কারণ দেখা যায় যে পরের দিন সকালে হয়তো বা ফালাককে নিয়ে ব্যস্ত থাকতে হয়, স্কুলে যেতে হয়, নিয়ে আসতে হয়, পড়াতে হয়, আবার আরবি পড়তে পাঠাতে হয়, রান্না করতে হয়। তো বাহিরেও গেলেও দেখা যায় কাজ করতে হয়, ঘরে থাকলেও কাজ করতে হয়। আমাদের মেয়েদের জীবনই এমন, বাসায় রান্নাবান্নার কাজ করতে হয়, বাহিরে দেখা যায় যে শপিং গাইডের উপরে যে চ্যানেল আছে তার উপরে করতে হয়। তো সেটা খুবই ভালো লাগে আমাকে, ভিডিও তৈরি করতে বা শ্যুট করতে খুবই ভালো লাগে, সেক্ষেত্রে করে থাকি। আমি আমি বলবো না যে আমাকে ভালো লাগে না, আমাকে ভালো লাগে বিদায় বলে আজকে এই লাইনে চলে এসেছি ইউটিউবে। কেন যেন অন্যান্য সবাইকে দেখে আমাকেও আগ্রহ জাগলো, আমারও কিছু করার ইচ্ছা ছিল যে আমিও আমাকেও সবাই চিনবে জানবে। তো সেই আগ্রহতেই এই কাজগুলো করা। তো আমি সাবানগুলো বাথরুমে বেসিনে দিয়ে দিব, আর এখানে অলরেডি আমি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন বাটিতে লতি ছোলা হয়ে গিয়েছে, লতি ছোলা রেখে দিব, এগুলো পরের দিন রান্না করব। ছোলে রাত্রে ছুলে যদি রাখি পরের দিনটা কাজটা করতে সহজ হয়ে যায় সেজন্য। আর এই যে আমাদের দুধ, অলরেডি কিন্তু দুধটা গরম করে নেওয়া হয়েছে, আর বিস্কিট ছিল, বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি। এই বিস্কিটটা আমরা তিনজনই অনেক পছন্দ করে থাকি, আর নাটি বিস্কিট আর হরলিক্স বিস্কিটগুলো প্যাকেটে করে আনা হয়, এগুলো দেওয়া হয়। তো বিস্কিটের মানগুলো অনেক ভালো, খেয়েও কিন্তু খুবই স্বাদ পাওয়া যায়। তো তিনজন মানুষ, তিনজনের অল্প স্বল্প করে বাজার আনা নিয়ে রান্নাবান্না করা এই আর কি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ব্লগটাকে যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করবেন আর ফুল ভিডিওটা দেখবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার এই পটগুলোতে জিনিসপত্র রাখতে খুবই ভালো লাগে, বিস্কিট, দুধ, চিনি, ডাল দুই ধরনের, বেকিং সোডা টোডা এগুলো, আর যে ট্রেটা ছিল সেটা এখন এগুলো ওয়াশ করে নিব। তো তারপর ওয়াশ করে খাওয়া দাওয়া করব রাত্রের। আর এখানে কিছু পাস্তা রয়েছে, পাস্তাটা অন্য জায়গায় রেখে দিব। রাত্রের খাবারটা বাহিরে থেকে নিয়ে আসা হয়েছে। তো রাত্রের খাবার বলতে কি, এটা হচ্ছে আপনার 7:30 বাজতেছে সন্ধ্যা। তো আমি যদি 7:30 দিক বা 7টার দিক বা 8টার দিক কিছু খেয়ে নিই, আমি আর রাত্রে খাই না, এবং ফালাকও আমার সাথে তাই করে। ও 7টা থেকে নিয়ে 8টার মাঝখানে যদি কিছু খেয়ে নেয় পেট ভরার মতো, তাহলে আর কিছু খেতে চায় না রাত্রে, ও দেখা যায় দুধ খেয়ে ঘুমায় যায়। ফলাকে পাপা মাঝে সাঝে খেয়ে থাকে, ও ও দেখা যায় রাত 3টা বাজে উঠে ঘুম ভাঙে, ও দুধ নান রুটি এগুলো, তারপর দুধ বিস্কিট এগুলো যা ওর ভালো লাগে বাসায় যা থাকে তাই খেয়ে নেয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা, আমার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।